গায়বান্ধা পাঁচ উপনির্বাচনে অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদনের এক তৃতীয়াংশ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তবে সব কেন্দ্রের প্রতিবেদন পাওয়ার পরই সিদ্ধান্ত দেবে কমিশন। সিইসি জানান, এজন্য তদন্ত কমিটিকে আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আর ফরিদপুর দুই আসনের উপনির্বাচনের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছে। এ পর্যন্ত 123টি কেন্দ্রে 806টি ইভিএমে 1052টি সিসি ক্যামেরায় মনিটরিং করছে নির্বাচন কমিশন। অনিয়ম একেবারেই আমরা দেখছি না, আমরা প্রথম থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। খুবই পিসফুল পরিবেশে নির্বাচন হচ্ছে এবং ভোটার উপস্থিতি কেমন আমরা চট করে এখন বলতে পারবো না। আমরা রিপোর্টগুলো দেখেছি, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই রিপোর্টের কোনো বিষয়ে কোনো মন্তব্য করছি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে টোটাল গায়বান্ধার যে নির্বাচন, ওর উপরে আমরা সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করব।